রণকোন আর নড়বে, আর আমরা নাড়িয়েই ছাড়ব। রাজ্যের অভিভাবিকা হয়ে কিভাবে এতটা উদাসীন তিনি? মাননীয় মুখ্যমন্ত্রীর নাকের ডগা দিয়ে এই রকম ন্যক্কারজনক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু তিনি নিরুত্তাপ কেন? জুনিয়র ডাক্তাররা অনশনে, পাল্লা দিয়ে প্রতীকী অনশনে নেমেছেন সাধারণ মানুষ থেকে সিনিয়র ডাক্তাররা, কিন্তু কোথায় রাজ্যের অভিভাবিকা? টনক নড়বে কবে? মুখ্যমন্ত্রীকে অকপট প্রশ্ন সিনিয়র ডাক্তারদের। টনক না নড়বে, আর আমরা নাড়িয়েই ছাড়ব। এটা সাধারণ মানুষের নিজস্ব ব্যাপার, এটা তো আমরা কোনো কিছুই মত তাদের উপর আমরা চাপিয়ে দিতে পারি না, এটা প্রত্যেক মানুষের নিজস্ব মনুষ্যত্ব। আজ সকাল থেকে যেরকম আমরা দেখছি, মানে অনেক অশীতপর বৃদ্ধরা এখানে এসেছে, ঠিক আছে, হাতে হুয়ে মানে হুইল চেয়ারে করে এসেছেন, হাতে স্ক্র্যাচ নিয়ে তারা আমাদের কাছে এসেছেন, আমার তাদের সলিডারিটিটা জানানোর জন্য যে হ্যাঁ আমরা তোমাদের পাশে আছি, এরকম মানুষও যেরকম আছেন। আবার ওই যে ওই কুপন কেটে বাংলা মদ খেয়ে উৎসব করার মতো লোকও তো আছেন, তাই না? সব রকমই আছেন, তো সব রকমই থাকবেন, তাতে আমাদের মানে মানে আমাদের তাতে কি খুব কিছু এসে যাবে না, আমরা আছি এবং আমরা থাকবো, ঠিক আছে, আমরা ওদের পাশে আছি এবং শেষ দিন অব্দি আমরা ওদের পাশেই থাকবো। কারণ সত্যি কথা, আমাদের আমাদের অনুরোধে কিন্তু ওরা এবারে কর্মবিরতি তুলে নিয়েছিল। এবারের যে কর্মবিরতি সেকেন্ড টাইম যেটা ওরা যখন সিজ ওয়াক ডিক্লেয়ার করেছিল, আমরাই তো ওদের বলেছিলাম যে পুজোর মুখে তোমরা এটা করো না, এবং আমাদের কথা শুনেই তো ওরা সেটা তুলে নিয়েছিল। কাজে ওদের পাশে না থাকলে তো মানে কি বলবো, আমাদের তো সেটা একটা চরম দুমুখ নিতে হবে। কাজে যে কোনো পরিস্থিতিতে আমরা ওদের পাশে আছি। অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা, আমরণ অনশন। এবার জুনিয়র ডাক্তারদের সেই অনশনে সামিল হলেন সিনিয়র ডাক্তার সহ সাধারণ মানুষ। ধর্মতলার মেট্রো চ্যানেলের পাশে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের পাশেই প্রতীকী অনশনে সামিল হয়েছেন সিনিয়র ডাক্তাররা, দিয়েছেন পাশে থাকার আশ্বাস বাণী। কিন্তু প্রশাসন, সরকার, তাদের সদিচ্ছা নিয়েই এবার প্রশ্ন তুললেন অনশনরত সিনিয়র ডাক্তার থেকে সাধারণ মানুষ অনেকেই। রাজ্যের ল এন্ড অর্ডার যেটা ক্রমশে ভেঙে পড়ছে, যেখানে দেখুন পুলিশের যাওয়ার কথা, বাসরণিতে যখন জেসিবি দিয়ে পিষে দিয়ে গেল একটা বাচ্চাকে, তখন সেখানে পুলিশ টাইম মতন এলো না, যেখানে গৃহবধূকে মহিলাকে যে পাশপুরে সরি যেটা হলো পটাশপুরে সেখানে টেনে নিয়ে গিয়ে বাড়ির থেকে তাকে খুন করে তাকে ধর্ষণ করে খুন করা হলো, সেখানে পুলিশ টাইম মতো এলো না। জয়নগরও তাই, যাত্রাগাছিও তাই, প্রত্যেকটা জায়গায় আমাদের পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা এটা প্রমাণ করছে যে ল এন্ড অর্ডার রাজ্যে ভেঙে পড়েছে। উৎসবের মেজাজে যখন ঠিক ঠিক করছে কলকাতা শহরের প্রাণকেন্দ্র মানে ধর্মতলা, তখন সেই ধর্মতলা চত্বরেই আমরণ অনশনের দাবিতে অনর ডাক্তাররা। ঘটে গিয়েছে আরো একাধিক ন্যক্কারজনক ঘটনা, আর এই ঘটনার ঘনঘটায় সাধারণ মানুষকে দ্বিধাবিভক্ত করছেন মুখ্যমন্ত্রী, বলছেন সাধারণ মানুষ। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে একটাই নিবেদন, উনি কেন নিজেকে এই সমস্ত কিছুর থেকে বিভক্ত করে রেখেছেন? উনি বা ওনার পার্টি কেন মনে করছে যে ওরা আমাদের থেকে আলাদা? জুনিয়র ডাক্তাররা যখন আমরণ অনশনে সামিল, সঙ্গ দিয়েছেন সাধারণ মানুষ সহ সিনিয়র ডাক্তাররা, তখন জুনিয়র ডাক্তারদের দিকে আঙুল তুলে স্কোরবোর্ড রাজনীতি করার অভিযোগ তুলছেন দুঁদে রাজনৈতিক ব্যক্তিত্বরা। তাহলে এখন প্রশ্ন, অনশন আর এই আন্দোলনের বারবারন্ত সরকারকে কি অস্বস্তিতে ফেলছে? কেনই বা জুনিয়র ডাক্তারদের নিশানা করছেন তৃণমূল নেতৃত্ব? প্রশ্নের জট ঠিক কিসের ইঙ্গিত করছে বলে মনে হয় আপনাদের, জানান কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।